মাগুরা একটি কলেজের পুরাতন ও নতুন শহীদ মিনারের কিছু অংশ ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতরাত একটার দিকে বাবুখালী ইউনিয়নের বাবুখালী আদর্শ কলেজে এই ঘটনা ঘটে। সকালে কলেজটি পরিদর্শন করেন পুলিশ সদস্যরা। শিক্ষা প্রতিষ্ঠানটির নৈশ প্রহরী জানান, রাতে শব্দ শুনতে পেয়ে শহীদ মিনারের কাছে গিয়ে তিনি আবুল মৃধা ও মিজানুর মৃধা সহ 7-8 জনকে দেখতে পান। এর কিছু সময় পর দেখা যায় পুরাতন শহীদ মিনারটি পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে আর নির্মাণাধীন নতুন শহীদ মিনারের কিছু অংশ ভাঙা হয়েছে।